প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বর্তমান সময়ের মোটামুটি ভাইরাল লেভেলের একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে জয়েন করার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন 420 টাকা টোটালি ফ্রিতে এবং প্রতি রেফারেও আপনি পেয়ে যাচ্ছেন পুরো 420 টাকা করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব যে কীভাবে আপনি এই টাকাটা আর্ন করতে পারছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যান্ড অফারটা খুবই লিমিটেড রয়েছে, অ্যান্ড লাস্ট পর্যায়ে আমি ভিডিও মেক করতেছি। ব্যবসায় যারা এখনও জয়েন করে নেই প্রত্যেকে জয়েন করে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা কমিশন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। অ্যান্ড রিসেন্টলি অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন, ভাইয়া এমন একটা আর্নিং ওয়ে দেন যেটার মাধ্যমে আমরা রেফার করে আর্নিং করতে পারি। সো যারা রেফার করতে পারেন তাদের জন্য আরও ভালো, আর যারা রেফার করতে পারে না তাদের জন্যও ভালো, জাস্ট একটু কম আর্নিং করতে পারবেন, এটাই। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমি স্টেপ বাই স্টেপ এক এক করে বুঝিয়ে দিব, একদমই টোটালি ফ্রিতে ইনকাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে দেন তারপরে আপনি কাজ করবেন। আমার কাছে প্রজেক্টটা খুবই ভালো লেগেছে, দ্যাটস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা এখনও পর্যন্ত লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এরকম একটা ব্রাউজারে আপনাকে নিয়ে আসবে, আসার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো অলরেডি অনেকেই জানেন এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে এবং অনেকেই জানেন না, সো যারা জানেন তাদের জন্য ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, বিকজ অফ এখানে লেটেস্ট একটি আপডেট এসেছে, যে আপডেটটা অনেক ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে বেসিক্যালি এখান থেকে সেই আপডেটটা করে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আর যারা অ্যাকাউন্ট করেন নাই তারা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সো যাই হোক, লিজেন্ড নেটওয়ার্ক নামে অ্যাপ্লিকেশনটি, জাস্ট আপনি নিচের দিকে আসবেন, আসার পর এই জায়গায় যদি আপনি 420 টাকা নিতে হয় জয়েনিং বোনাসটা, সেই ক্ষেত্রে এই জায়গায় একটা রেফার কোড দেখতে পাচ্ছেন, এই রেফার কোডটা জাস্ট আপনি কপিতে ক্লিক করে এটা এখান থেকে কপি করে ফেলবেন। কপি করার পর জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যদি আপনি আইফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে অ্যাপেল স্টোরে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে। তো আমরা এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে ক্লিক করব, অ্যান্ড দেন আমাদের গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, এবং কিছুদিন আগেই অ্যাপ্লিকেশনটা লঞ্চ হয়েছে এবং কিছুদিন আগেই সবাই এই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পেরেছে। এর মধ্যেই দেখতে পাচ্ছেন প্রায় 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে, এবং যদি রিভিউজে দেখেন 92K রিভিউজ রয়েছে, প্রায় 1 লাখের কাছাকাছি, এবং এখানে রেটিং রয়েছে 4.8 রেটিং। সো বুঝতেই পারছেন কতটা স্ট্রং এবং কতটা ভালো একটি প্রজেক্ট এই লেজেন্ড নেটওয়ার্ক। তো জাস্ট আপনি কী করবেন, এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফেলবেন। তো আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করব, তারপরে দেখতে পারবেন এটা ইনস্টলিং শুরু হয়ে যাবে, আমরা একটু সময় ওয়েট করে নিচ্ছি। অলরাইট, সো এর মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল কমপ্লিট। আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করে নাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক করে দিন, কারণ অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলেন বাট লাইক করতে ভুলে যান। তো অবশ্যই একটি লাইক করে দিবেন, অ্যান্ড যখন আপনি এটা ইনস্টল করে ফেলবেন তারপরে এখান থেকে সরাসরি ওপেন বাটনে ক্লিক করে দিবেন। সো যখনই ওপেন বাটনে ক্লিক করবেন দেন একটু সময় লোডিং নেবে আপনার সামনে, অ্যান্ড আপনার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে ওপেন করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে লিজেন্ড নেটওয়ার্ক নামে চলে আসলো, এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম চলে আসবে। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেই জন্য ফার্স্টে আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে সরাসরি রেজিস্টার ক্লিক করে দিব। সো রেজিস্টার ক্লিক করার পর ফার্স্টেই দেখতে পাচ্ছেন এন্টার রেফারেল কোড, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভি প্রেস করে ধরে রাখলেই দেখতে পারবেন, বা ক্লিক করে ধরে রেখে পেস্টে ক্লিক করে আপনি এটা পেস্ট করে ফেলবেন। সো যেই রেফার কোডটা কপি করেছেন ওই জায়গা থেকে জাস্ট আপনি এটা এখান থেকে পেস্ট করে দিবেন। যদি আপনি রেফার কোডটা বেসিক্যালি এখান থেকে কপি না করে মনে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাপসটা ডাউনলোড করে এখানে এসে বসিয়ে দিলেই হবে। আর যদি মনে না রাখতে পারেন দেখতে পাচ্ছেন একটু স্ট্রং টাইপের রেফার কোড দ্যাটস আপনি এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিলেই হবে। তারপরে এখান থেকে আপনি আপনার নাম দিবেন, আপনার ফার্স্ট নেম ফুল নেমটা দিয়ে দিবেন এখানে। সো আপনার ফুল নেম দিবেন, তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটার মাধ্যমে অবশ্যই একটি লিঙ্ক সেন্ড করবে কনফার্মেশনের জন্য। তো আপনি অবশ্যই লেজিট একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, আপনার নাম দিবেন, তারপরে কিছু লেটার দিবেন, কিছু সংখ্যা দিবেন, এরকম মানে যত স্পেশালভাবে একটা পাসওয়ার্ড তৈরি করা যায় সেরকম ভাবে কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন তাহলেই হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় জাস্ট আপনি কী করবেন, এখান থেকে যে পাসওয়ার্ডটা বসিয়েছেন সেই পাসওয়ার্ডটা জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কনফার্মেশন এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি করবেন, জাস্ট অ্যাগ্রি করার জন্য এখানে টিক মার্কটা বসাবেন। টিক মার্কটা বসানো হয়ে গেলে দেখতে পারবেন এখানে রেজিস্টার লেখা চলে আসবে, তারপরে রেজিস্টার ক্লিক করবেন। তো আমরা সব কিছু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে প্রিয় বন্ধুরা, আমাদের সব কিছু কমপ্লিট। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এখানে পাসওয়ার্ডটা যাতে মিনিমাম 8 ডিজিটের হয়, আদারওয়াইজ কিন্তু এখানে পাসওয়ার্ডটা নেবে না। আপনি মিনিমাম 8 ডিজিটের একটি পাসওয়ার্ড বসাবেন, তারপরে সব কিছু কনফার্ম থাকলে জাস্ট আপনি এখান থেকে রেজিস্টার ক্লিক করে দিবেন। সো আমরা এখান থেকে রেজিস্টার ক্লিক করে দিলাম। সো রেজিস্টার ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি সময় লোডিং নেবে। সো লোডিং নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইয়োর ইমেল, অর্থাৎ আমাদের যে চেক করতে বলছে আমাদের ইনবক্সে, আমি সরাসরি আমাদের মেইলে চলে যাবো, সেখান থেকে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে আমাদেরকে জাস্ট একটা ক্লিক করতে হবে।
অলরাইট, সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু লিঙ্কটা চলে এসেছে, অর্থাৎ এখানে মেলটা তারা দিয়ে দিয়েছে। এখান থেকে না আসলে আপনি জাস্ট থ্রি লাইনস মেনুতে ক্লিক করে এখানে দেখতে পারবেন ইনবক্স রয়েছে, স্প্যাম বক্স রয়েছে, এগুলো চেক করলে পেয়ে যাবেন। সো বেসিক্যালি এখানেই ফার্স্টে তারা দিয়ে দেয় লেজেন্ড নেটওয়ার্ক থেকে, এখানে দেখবেন এরকম একটা মেল আসবে, তো আপনি মেলটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এরকম আসবে, আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই ইমেল বা এই জায়গায় ক্লিক করবেন ইমেল নাও, জাস্ট ভেরিফাই ইমেল নাও এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। তো আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে, এখন সরাসরি আমরা এখান থেকে ব্যাক আসবো, আসার পর আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে প্রবেশ করে ফেলবো। সো তারপরে বেসিক্যালি আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আবারও ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড সেট করার জন্য বলতেছে, আই থিঙ্ক এটা আপনাদের উইথড্র করার সময় প্রয়োজন পড়বে, তো যে কোনো পাসওয়ার্ডই অবশ্যই ভালোভাবে নোট করে রাখবেন। তো এখান থেকে 6 ডিজিটের একটি পিন নাম্বার বসিয়ে দিবেন, তো এখান থেকে 1 টাইম পিন নাম্বার একটা বসিয়ে দিবেন এখান থেকে, তারপরে কনফার্ম পিনে ক্লিক করবেন, এখানেও আপনি সেম পিন নাম্বারটা বসিয়ে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। অলরাইট, পিন বসানো ডান, জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করবো। সো যখনই আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো, কনফার্মে না জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি, তারপরে দেখতে পারবেন আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। সো আমি এখান থেকে ব্যাক নিয়ে আপনাদের হোম পেজে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন আপনার সামনে ওপেন হবে বা এরকম একটা ওয়ালেট ওপেন হবে। সো এখানে জয়েন করার পর যে 420 টাকা সেটা আমরা কোথায় পেলাম আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের লেজেন্ড নেটওয়ার্ক নামে যে প্রজেক্টটা রয়েছে বা পাই নেটওয়ার্ক, সরাসরি এক্সাম্পল দিচ্ছি পাই নেটওয়ার্কের মতো এটা একটা প্রজেক্ট, যেখানে তারা যে টোকেনটা দিচ্ছে সেটার নাম হলো LGX টোকেন। সো LGX টোকেন এখন আমরা জয়েন করার বিনিময়ে বা আপনি যে রেফার কোডটা বসিয়েছেন তার বিনিময়ে একটা কমিশন পেয়েছেন, সেটা দেখার জন্য আমরা সরাসরি এখান থেকে এই যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে আসবো, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম রিওয়ার্ড বা এখান থেকে ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের 34টা LGX টোকেন দিয়েছে, 34টা LGX টোকেনের ভ্যালু রয়েছে $5, 5.10 সেন্ট, মানে $5.10 মতো আমরা $5 ধরি, $5 যদি বাংলাদেশের টাকা ক্যালকুলেট করি তাহলে 420 টাকা 84 করে রেট ধরলেও 420 টাকা আসে। তো এইটা আপনি পেয়ে গেলেন কিন্তু জয়েন করার বিনিময়ে। সো এখন এটাকে কিভাবে উইথড্র করতে হয়, এটা আরও বেশি কিভাবে আর্ন করতে হয় সেই প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে রয়েছে ক্লেম, যদি আপনি ক্লেমে ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন এই জায়গায় আমাদের, আচ্ছা যাই হোক, প্রথম মার্চ আমাদের এটা ক্লেম হয়ে যাবে। জাস্ট আমরা ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন ফার্স্ট মার্চ মানে প্রথম মাস, মার্চ মাসের প্রথম তারিখে আমাদের এটা ক্লেম হয়ে এই ওয়ালেটে চলে আসবে আমাদের টোটাল ব্যালেন্সে। তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র রয়েছে, ডিপোজিট রয়েছে, বাই রয়েছে, আরও বিস্তারিত সব কিছু রয়েছে। আমি সরাসরি বলে দিই এটা একটা ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট, মানে ট্রাস্ট ওয়ালেটে যেরকম অন্যান্য টোকেন রিসিভ করতে পারেন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি রিসিভ করতে পারেন, সেম সেরকম একটি ওয়ালেট এখানে আপনি বেসিক্যালি এরকম টোকেন রিসিভ করতে পারবেন। আর যেহেতু তারা ফার্স্টে লঞ্চ করেছে সেক্ষেত্রে ফ্রিতে তারা এয়ারড্রপের মাধ্যমে বা ফ্রিতে বেসিক্যালি আপনাকে বোনাসটা দিচ্ছে, এই যে LGX টোকেনটা তাদের নিজস্ব টোকেন সেটা ফ্রিতে দিচ্ছে এবং এটার মাধ্যমে বেসিক্যালি তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে যাতে আপনি আরও বেশি পরিমাণে এটা সম্পর্কে অন্যদেরকে জানান এবং আপনি রিওয়ার্ড ইনকাম করেন সেটা আপনার বেসিক্যালি আর্নিং হিসাবে ধরা হবে বা আপনার তাদের যে টোকেনটা রয়েছে সেটা আপনাকে ফ্রিতে দিচ্ছে রেফার করার মাধ্যমে বা রেফার ছাড়াও আপনি জয়েন করলে এটা পেয়ে যাচ্ছেন। সো ওরাও বেসিক্যালি ট্রাস্ট ওয়ালেটের মতো সেম প্রসেসটা ফলো করেছে। ট্রাস্ট ওয়ালেটের ফার্স্টে যখন লঞ্চ করেছিল TW নামে একটা টোকেন দিয়েছিল যেটার প্রাইস ভ্যালু লাস্টের দিকে অনেক পরিমাণে ছিল, হিউজ একটা অ্যামাউন্ট ছিল, তো রাইট নাও এখনও প্রায় অনেক পরিমাণে একটা টোকেন রয়েছে, তো যারা আর্ন করেছে তারা বেসিক্যালি ওই টাইমে এটা বলতে পারবে। তো যাই হোক, এইরকমভাবে আপনি এই প্রজেক্টটাও ধরতে পারেন ট্রাস্ট ওয়ালেটের মতোই। এখন যদি আমরা সরাসরি এখান থেকে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা রয়েছে এবং এটা কিন্তু এখানে টিকমার্ক রয়েছে, মানে এটা ভেরিফাইড প্রোফাইলটা, আমরা ইমেলটা ভেরিফাই করে ফেলেছি। এবং নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের কিন্তু ক্লাইম রিওয়ার্ড, তারপরে মাই অ্যাকাউন্ট রেফারেলস রয়েছে, তারপরে নোটিফিকেশনস, কমিউনিটি হেল্প সেন্টার, বিস্তারিত সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো যাই হোক, আমরা এখান থেকে যদি রেফারেলে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন রেফারেল সিস্টেমটা এখানে চলে আসবে। সো আপনারা বেসিক্যালি যারা রেফার করতে পারবেন তারা এখান থেকে আরও বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। বেসিক্যালি আপনার রেফার কোডের মাধ্যমে যদি কাউকে জয়েন করেন সেক্ষেত্রে আপনিও এখান থেকে পেয়ে যাচ্ছেন 34টা LGX টোকেন, মানে $5 মতো, এবং সেও পেয়ে যাচ্ছে প্রায় $5 মতো। সো এটা আপনার রেফার লিঙ্ক, জাস্ট আপনি এই রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে ফেলবেন। কপি করার পর আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে যত বেশি পরিমাণে জয়েন করাতে পারবেন তত বেশি পরিমাণে কমিশন পাবেন, মানে যতজনকে জয়েন করবেন ততজনের জয়নিং বোনাস হিসেবে আপনি পাচ্ছেন প্রায় $5 মতো। তো আপনি এখান থেকে এই লিঙ্কটা শেয়ার করবেন বা আপনার এই রেফার কোডটা, জাস্ট এই রেফার কোডের মাধ্যমে আপনাকে বেসিক্যালি ওদেরকে জয়েন করাতে হবে, তাহলেই আপনি এই কমিশনটা পাবেন। সো এখানে রেফার কোডের সিস্টেমে ইনকামের সিস্টেম রয়েছে এবং আরও একটা সিস্টেম রয়েছে নতুন অ্যাড করা হয়েছে এবং সেটা অবশ্যই প্রত্যেকে করে ফেলবেন, কারণ এটা করা আমার কাছে মনে হয়েছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা পেমেন্টের সংক্রান্ত একটা বিষয় হতে পারে। যদি আমরা এখান থেকে রিওয়ার্ডসে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে নিচের দিকে আসলে তাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া যে নেটওয়ার্ক রয়েছে সেগুলো এখানে শেয়ার করেছে, তো তাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো রয়েছে বা প্রোফাইলগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই লাইক করবেন, মানে তাদেরকে জাস্ট আপনাকে প্রমোশন করতে হবে, মানে আপনাকে লাইক করতে হবে তাদের যে প্রত্যেকটা নিউজ ফিড রয়েছে সেখানে আপনাকে ফলো করতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। তো এগুলো আপনি প্রত্যেকটা
প্রোফাইলটি গিয়ে আপনি তাদেরকে লাইক করে দিবেন। অনেকের অ্যাকাউন্ট থাকবে না, যেমন অনেকে বেসিক্যালি আপনি এখান থেকে ইউজ করেন না, অনেকে টিকটক ইউজ করেন না, তারপর টুইটার ইউজ করেন না, ইনস্টাগ্রাম ইউজ করেন না, তারা অবশ্যই একটু টুইটার ইনস্টাগ্রাম অনেকে ইউজ করেন, তারা জাস্ট যেগুলো নেই অ্যাকাউন্ট সেগুলো আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাপল স্টোর বেসিক্যালি আইফোন ইউজ না করলে সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড দিয়ে হবে, আপনি এখান থেকে অ্যান্ড্রয়েডের মাধ্যমে করতে পারবেন। তো এই প্রসেসে আপনি জাস্ট এখান থেকে এগুলো প্রত্যেকটাকে ফলো করে দিবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিওয়ার্ড তো পাচ্ছেন, মানে আপনি এখান থেকে এলজেএক্স টোকেন তো পাচ্ছেন, তার সাথে সাথে পেমেন্টের সময় কোনো প্রবলেম হবে না। এটা এয়ারড্রপ টাইপ যেহেতু দিচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে তাদের ফলো রাখা ইম্পর্টেন্ট। তাছাড়াও তাদের টেলিগ্রামে রয়েছে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনি যে কোনো সমস্যায় অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, বা তাদের কোনো সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেখান থেকে আপনি তাদের সম্পর্কে জানতে পারবেন। সো এখন আসে ফাইনালি উইথড্রোর বিষয়ে। সো উইথড্রো প্রসেসটা জানানোর আগে এই প্রজেক্টটা আসলেই কি রিয়েল না ফেক সেটা আর জানাটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা চলে আসলাম কয়েন মার্কেটকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন তাদের যে আইসিও রয়েছে সেটা কিন্তু আপকামিং দেখাচ্ছে অলরেডি, কিন্তু তাদের এই জায়গায় অনেকটা এক্সচেঞ্জার কিন্তু বাইন্যান্স, বিশেষ করে বাইন্যান্সে কিন্তু লিস্টেড দেখাচ্ছে, মানে লিস্টেড হয় নাই এখনও, মানে অ্যাপ্লিকেশন আই থিঙ্ক অ্যাপ্লিকেশন করা হয়েছে বা তাদের কাছে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা এখনও প্রক্রিয়াধীন রয়েছে, তবে টোকেনের লোগোটা ওই জায়গায় শো করতেছে বাইন্যান্সের জায়গায় এবং বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জার সাইটে, এবং দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপ তারপর রয়েছে। যদি আপনি এখান থেকে কয়েন গে করতে যদি চান সেক্ষেত্রেও দেখতে পারবেন, এটা সম্পর্কে আপডেট পেয়ে যাবেন। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিভিউ অনলি, জাস্ট এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন। এবং তাদের কিন্তু এই যে মেটামাস্ক এই যে লিঙ্কটা রয়েছে, তাদের কন্ট্যাক্ট আইডি, সেটা কন্ট্যাক্ট অ্যাড্রেস, সেটাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। বিশেষ করে যদি বাইন্যান্সে এটা লিস্টেড হয়ে যায় সেক্ষেত্রে এটার যে রেট দেখাচ্ছে তার থেকেও কিন্তু ডাবল হয়ে যেতে পারে, মানে প্রত্যেকটা টোকেনের ভ্যালু $1 করেও হতে পারে যদি এটা বাইন্যান্সে লিস্টেড হয়। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই কয়েন সম্পর্কে কিন্তু বাইন্যান্সেও কিন্তু একটা নোটিশ দেওয়া রয়েছে, বা আপনি এখান থেকে এটা সম্পর্কে জানতে পারবেন, এই টোকেন সম্পর্কে বিস্তারিত সব কিছু, যেহেতু এখনও সম্পূর্ণ লিস্টেড হয় নাই, দ্যাটস ওয়াই মূলত এটা এখনও ট্রেড করা যাচ্ছে না, বাইসেল করা যাচ্ছে না, কোনো কিছুই করা যাচ্ছে না, যখন লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। সো যেহেতু বেসিক্যালি এই প্রত্যেকটা টোকেনই লিস্টেড হওয়ার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বা অনেক সময় লেগে যায় লিস্টেড করতে গেলে, তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জায়গায় যদি আমরা উইথড্র সেকশনে আসি, এই জায়গায় বলা রয়েছে যে এই টোকেনটা যদি আমরা এখান থেকে এই যে টোকেনটা রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন 27/1/2022 দেখাচ্ছে, কিন্তু এটা না, এটা বেসিক্যালি মার্চ মাসের, অলরেডি কিন্তু 27 তারিখ পেরিয়ে গিয়েছে। এখন তাদের নতুন আপডেট টেলিগ্রামে আসলে আপনি জানতে পারবেন, তাদের উইথড্র সেকশনে গেলে আপনি সেই জায়গায় উইথড্র সম্পর্কে বিস্তারিত অনেকগুলো কোয়েকশন রয়েছে সেগুলো পড়লে বুঝতে পারবেন। তারা বলেছে যে মার্চ মাসের 3 থেকে 7 তারিখের ভিতরে এটা বেসিক্যালি উইথড্র প্রক্রিয়াটা শুরু হবে, বা তখন থেকে আমরা উইথড্র করতে পারবো, তবে ফুলটা উইথড্র করতে পারবো না, যা আমাদের আর্নিং হবে সম্পূর্ণ উইথড্র করতে পারবো না, 20% আমাদেরকে দিবে, এই 20% আমরা উইথড্র করতে পারবো, অ্যান্ড তারপরে পুরো 12 মাস লাগিয়ে আমাদের সম্পূর্ণটা 80% যেটা থাকবে সেটা আমাদেরকে দিবে, তবে একসাথে সব কিছু দিবে না। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা একটা লেজিট একটা প্রজেক্ট হতে পারে, যদি আপনার মন চায় সেই ক্ষেত্রে আপনি কাজ করে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে রেখে দিতে পারেন, কিছু রেফার করতে পারলে সেই ক্ষেত্রে আরও ভালো হয়, রেফার করে রেখে দেবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও, নেক্সট পরবর্তী উইথড্র আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।